বাইরে যা গরম, কি ভিডিও বানাবো বুঝতে পারছি না, বাট তাও তোমরা বলছো যে দাদা তুমি ভিডিও দাও প্লিজ, ভিডিও আসছে না, তো ভিডিও তো ডেফিনেটলি আসছে। আর এটা হলো আমার কারেন্ট ফেস, দেখে নাও তো, একটু এদিক ওদিক করে মিলিয়ে ঝুলিয়ে ভিডিও আসছে, প্লিজ অ্যাডজাস্ট করে নাও। আর আজকে যে টাইটেল থাম্বনেলটা রয়েছে, তোমাদেরকে একটাই কথা বলো, প্লিজ গাইস, এখানে কোনো হেট কমেন্ট কাউকে না, আর এখানে কোনো কন্ট্রোভার্সি আমি করছি না বা কাউকে এক্সপোজ করার রয়েছে নেই। উই আর মোটো ব্লগার, উই আর বাইকার, দ্যাটস ওয়াই। তো কিছু কিছু কথা আমি আজকে বলবো, তখন তোমাদের তো অনেকেই বলছো দাদা তুমি এরকম টাইপের ভিডিও করো আমরা দেখবো, তো থ্যাংক ইউ সো মাচ যে ভাইরা ভিডিওগুলো বাইরে থেকে দেখছো, তাদেরকেও থ্যাংক ইউ সো মাচ এভাবেই সাপোর্ট করেছো। আর বাংলায় ভিডিও বানাই তো গাইজ, আগেও বলেছি এখনো বলছি, রিচ অ্যারাউন্ড ডিফিনেটলি সাপোর্ট করো। তো সবার আগে গাইজ, তো আজকে যে ভাইয়ের কথা বলো তার নাম হচ্ছে জাহির, শেখ জাহির, তো বাইকার বয় জাহির নামে পরিচিত তোমরা জানো। তো বাইকার বয় জাহির আজ থেকে বহুদিন আগে ইউটিউব কমিউনিটিতে এসেছিল, তো আমার এখনও মনে আছে। দেখো আমি পার্সোনালি, ও কিন্তু আমার থেকে অনেক ছোটো, ওর কাছে সুপার বাইক আছে। এবার তোমাদের মধ্যে অনেকে বলছো তো তোমার কাছে সুপার বাইক নেই, তুমি কেন এসব ফালতু কথা বলছো। দেখো বাইকটা ম্যাটার করে না, অ্যাজ এ বাইকার প্রত্যেকটা সিসির বাইকই তোমার কাছে একটা আলাদাই খুশি। আর বাইক বাইক গায়ে, সেটা সুপার বাইক হোক বা একটা নর্মাল বাইক হোক, তো উই আর ব্রাদারহুড বাইকার। তো বাইকার বয় জাহিরের সাথে আমার কথাও হয়েছিল আগে, তো বাইকার বয় জাহিরের এখন একটা জিনিস লক্ষ্য করে দেখবে, চ্যানেলটা কিন্তু দেখবে সেই পরিমাণ আর আগের মতন ভিউজ আসে না, কেন সেটাই আমি আজকে কথা বলবো। ইউটিউব কমিউনিটিতে কিন্তু ভিউজ এখন অনেক ডাউন চলছে, আর আমি তো বাংলায় ভিডিও বানাই, তোমরা আমারই অবস্থা দেখবে। আমি এই জন্য বলি প্লিজ ভিডিওগুলোকে শেয়ার করো, আর ও কিন্তু মাঝখানে বহুদিন ভিডিও দেয়নি, তার জন্য চ্যানেলটা পুরো মানে ফ্রিজ হয়ে গেছে। তো আমি বাইকার বয় জাহিরকে একটাই কথা বলবো যে ভাই তুই প্লিজ ভিডিওগুলো বেশি বেশি করে আপলোড কর, তো চ্যানেলটা আবার কিন্তু আনফ্রিজ হয়ে যাবে। আমারও কিন্তু এই চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছিলো, আমি আবার চেষ্টা করছি আস্তে আস্তে বুস্ট করার, দেখবে আমি কিন্তু ডেলি ভিডিও দিই। আর এমন দিন যাচ্ছে যে একদিনে পাঁচটা ভিডিও দিচ্ছি। লাস্ট টাইম জাহিরের আমি কালকে একটা ভিডিও দেখলাম, তো সেখানে জাহির বললো যে এরকম গ্রুপ ছাড়া রাইড করি না। তো প্রথমে বলবো ভাই এইসব তো এক্সকিউজ দিস না, তুই একটা ভালো মোটো ব্লগার, প্লিজ ভালো ভালো কন্টেন্ট তৈরি কর, তোর কাছে সুপার বাইক রয়েছে, ভালো ভালো কন্টেন্ট তৈরি কর। আর গ্রুপ রাইড তো ছাড়, যেখানে তোর কাছে BMW রয়েছে, MT15 রয়েছে, তারপরে তোর সোর্স এত ভালো, তো প্লিজ ভালো ভালো ভিডিও তৈরি কর। কারণ দেখো এবার অনেক ভাই আছে আমাকে জানি বলতে পারো তুই কেন এসব কথা বলছিস, গাইস আমি 100+ বাইক চালিয়ে নিয়েছি, তো তোমরা আমার চ্যানেলে চেক আউট করো, হতে পারে আমার চ্যানেলটা ছোটো বাট আমি কত কী গাড়ি চালিয়েছি না চালিয়েছি দেখো। আর আমার কিন্তু ইনস্টাগ্রামটা অন্তত মনিটাইজ, ইউটিউবটা হয়নি, আমার আগে একটা চ্যানেল ছিল, চ্যানেলটা ডিলিট হয়ে গেছে। কালকে কিন্তু বাইকার ভয়ে জাহির একটা কথা বলেছে যে ও কিন্তু ওর বাইকটা মানে একটা জায়গায় স্টিকারিং করতে দিয়েছে, সেটা কোন বন্ধুর, ওর খুব ক্লোজ একটা বন্ধুর। তো আমার সেই ভিডিওটা দেখে কেন জানি না মনে হলো ওটা কিন্তু গাইস বিআর বাইকার স্যামি। তো কলকাতার ফার্স্ট মোটো ব্লগার হিসেবে যদি সার্চ করো বিআর বাইকার স্যামি আসবে, যার কাছে যে কিন্তু রিসেন্টলি পারচেস করেছে S1000RR। এবার তোমরা বলতে পারো আমি কোন হিসাবে এই কথাটা বলছি যে বিআর বাইকার স্যামি কাছেও দিয়েছে বা বিআর বাইকার স্যামি নতুন কোনো একটা বিজনেস ওপেন হচ্ছে। অ্যাকচুয়ালি কিন্তু স্যামি ভাই কিন্তু আজ থেকে 4 দিন আগে, তোমার আমি আজকে ভিডিওটা বানাচ্ছি আজ থেকে 4 দিন আগে, একটা পোস্ট ছেড়েছিল ওর পেজে, কি পোস্ট ছেড়েছিল দেখে নাও। তো এখানে কিন্তু একটা ভাই মানে ওর নামটা মনে করছে না স্ক্রিনে দিয়েছি, ও কিন্তু বলেছিল যে দাদা তোর ইউটিউব চ্যানেলের জন্য লাগবে এই গ্রাফিক্স ডিজাইনার যেটা রয়েছে, ও বলেছিল না আমার কোম্পানির জন্য। তো আমার ঠিক কত জন মনে হচ্ছে বাইকার বয় জাহির হয়তো হয়তো বিআর বাইকার স্যামিরই কোনো একটা বিজনেস, হয়তো সেটা স্টিকারিংয়ের হতে পারে বা ডিটেলিংয়ের হতে পারে, সেইখানে তার বাইকটা র্যাপ করতে দিয়েছে। আর আই থিঙ্ক সেটা আইস কালারের আসবে, মানে আইসি যেটা ছিল ফায়ার ব্লেডে। তো এটাই আমি তোমাদেরকে আপডেট দিলাম, অনেক ভাই ওকে বলেনি বাট আমি কিন্তু ওকে কমেন্ট করেছিলাম। আর একটাই কথা হলো যে বাইকার বয় জাহির প্লিজ ইরেগুলার পোস্ট না, ভিডিও দে ডেলি, কারণ তোকে আমিও দেখি, আমার পার্সোনালি ভালো লাগে গাইস। এখানে কোনো কন্ট্রোভার্সি না, কোনো নেগেটিভ কমেন্ট না গাইস, আমি আগেও বলছি উই আর বাইকার গাইস। এখানে শুধু বাইকার বয় জাহির না, বিআর বাইকার স্বামীকে নিয়েও আমি কথা বলবো, বিআর বাইকার স্বামী তোকেও বলছি প্লিজ ভাই তোর আমার থেকে অনেক ছোটো, প্লিজ ভাই ভিডিও দে, তোদের ভিডিও আমরাও দেখতে ভালোবাসি, অনেক ভাই আছে তারাও দেখতে ভালোবাসে, আমি হয়তো সবার হয়ে বলতে পারবো না বাট যে কজনের হয়ে বলতে পারবো, আমার এই চ্যানেলে রয়েছে তোর অনেক ফ্যান ফলোয়িং হয়তো থাকতে পারে, তো সবার হয়ে বলতে চাইছি তোর ভিডিওতে গাইস, কারণ তোদের ভিডিও কিন্তু আমাদের হুগলি থেকে অনেকেই দেখে। তো এটাই বলেছিল, আর যদি ভালো লাগে থাকে দেখি লাইক শেয়ার সাবস্ক্রাইব, দেখো আমার এই চ্যানেলে অনেক ভালো ভালো ভিডিও আছে, দেখা করুন একটা ভিডিওতে, স্টে সাবস্ক্রাইব, সিটে ওয়াইজ।